আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 78-79 পৃষ্ঠায় একটা জোড়াই কাজ আছে এবং 80 পৃষ্ঠায় যে একক কাজটা আছে তার সমাধান আজকে আমরা করব। এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর 3 নং পর্ব। যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে দেখো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কিন্তু আমরা ইতিমধ্যেই তোমাদের বইয়ের যে প্রথম 78 পৃষ্ঠা আছে তার প্রতিটা পৃষ্ঠায় যে সকল সমস্যা আছে অর্থাৎ প্রথম 3টি অধ্যায় সকল সমাধানের সলিউশন কিন্তু আমরা ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এছাড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও সেখানে দেওয়া আছে। দেখো আমাদের প্রথম কাজটা কি আজকে 78 পৃষ্ঠায় জোড়ায় কাজ। শান্তার 1 বছরের সরল মুনাফার হিসাব নিচের ছকে আংশিক করে দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ছকের ফাঁকা অংশগুলো পূরণ করো। চলো এটা দেখি আমরা। ছক 4.2, মাসের ক্রম দেওয়া আছে এখানে। প্রথম মাসের ক্ষেত্রে হচ্ছে মাসে জমা টাকা বা আসল হচ্ছে কত, 200। মুনাফার হার আর সমান 7%, 7%কে কীভাবে লেখা যায়, 7 ভাগ 100। সময়কাল হচ্ছে কি 12 মাস। তাহলে আসলে বিপরীতে মুনাফা আই সমান পি আর এন, এখানে আমরা মানগুলো বসাবো। দেখো ভালো করে বুঝো, আই মানে কি মুনাফা, পি মানে কি, পি মানে হচ্ছে আসল, আসল কত ছিল 200 টাকা, এখানে বসালাম কত 200। আর মানে কি মুনাফার হার, এটা ছিল কত 7% বা 7 ভাগ 100, এখানে বসালাম 7 ভাগ 100। আমরা পি এর মান বসিয়েছি, আর এর মান বসিয়েছি, এখন এনআই মান বসাবো। এক্ষেত্রে এনআই মান কত, 12 মাস। তাই আমরা কি 12 মাসকে বছরে নেবো না, 12 মাসকে বছরে নিলে কি বলা যায়, 12 ভাগ 12। তো এখানে 12 ভাগ 12 বসালাম। তারপর দেখো এখন এই হিসাবটা কীভাবে করবে, এই যে 12 আর 12 কাটা যায়, 100 দ্বারা 200 কাটলে থাকে কত 2, তাহলে 7 দুগুণা 14, তার মানে 14 টাকা হচ্ছে মুনাফা। তারপর এভাবে করে মাসের ক্রম দ্বিতীয় মাসেরটা আমরা করব। দ্বিতীয় মাসের ক্ষেত্রে কি, এই মাসের 1 থেকে 12 ক্রম প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তোমার এখানে মনে রাখবে আসল কিন্তু সবসময় 200 টাকাই থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে এখানে খেয়াল করো, প্রতিটা ক্ষেত্রে আসল 200 এবং মুনাফা হার কিন্তু প্রতিটা ক্ষেত্রে সেম 7 ভাগ 100 করে থাকবে, এগুলো সব সেম। কিন্তু মাস এখানে একটা করে কমবে। দেখো সময়কাল কী হবে, তাহলে তুমি প্রথম যে টাকাটা রাখবে সেটা কিন্তু 12 মাস থাকবে, তারপর 1 মাস পর যে টাকাটা রাখবে সেটা থাকবে কত, 11 মাস, সেটা কিন্তু 1 মাস কম থাকবে। 11 মাসকে আমরা বছরে কীভাবে নিব, 11 ভাগ 12 বছর। এটার ক্ষেত্রে মুনাফা এইগুলো সব সেম থাকবে, শুধুমাত্র এখানে এন এর মানটা চেঞ্জ হবে, প্রতিটা ক্ষেত্রে শুধুমাত্র এন এর মানটা পরিবর্তন হবে, তাহলে আমাদের কিন্তু মুনাফাটাও পরিবর্তন হবে। তো চলো আমরা হচ্ছে এটা সম্পূর্ণটার ডিটেলস এখন পূরণ করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো তারপর হচ্ছে তোমাদের মোট প্রাপ্ত মুনাফা এখানে কত সেটা বের করে লিখতে হবে। তো দেখো এখানে হচ্ছে ছক 4.2, প্রথমে হচ্ছে আমরা এই যে মুনাফার হারের যে ঘরটা আছে এগুলো এটা পূরণ করে ফেলবো। সর্বক্ষেত্রে কিন্তু মুনাফার হার কত, 7% বা 7 ভাগ 100। তো এটা পূরণ করার পরে আমরা হচ্ছে এখন এই যে সময়কাল যেটা ছিল সেটা পূরণ করে তোমাদের দেখাই, ঠিক আছে? দেখো এই পর্যন্ত আমাদের করা ছিল 3 পর্যন্ত, যে প্রথম মাসের ক্ষেত্রে হচ্ছে 1 নং ক্রমের ক্ষেত্রে 12 মাস, 2 নং ক্রমের ক্ষেত্রে 11 ভাগ 12 বছর, 3 নং ক্রমের ক্ষেত্রে 10 ভাগ 12 বছর, এই 4 নং থেকে আমরা হচ্ছে এখন করবো। দেখো 4 নং ক্রমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে 9 মাস ভাগ 9 ভাগ 12 বছর। 5 নং ক্রমের ক্ষেত্রে লেখা যায় 8 মাস বা 8 ভাগ 12 বছর, আমরা হচ্ছে মাসকে বছর এনেছি। 6 নং ক্রমের ক্ষেত্রে লেখা যায় 7 মাস বা 7 ভাগ 12 বছর। 7 নং ক্রমের ক্ষেত্রে 6 মাস বা 6 ভাগ 12 বছর। তুমি চাইলে এখানে কাটাকাটি করতে পারো, যেমন 1 ভাগ 2 লিখতে পারো কাটাকাটি করে, তোমার ব্যাপার। 8 নং ক্রমের ক্ষেত্রে লেখা যায় 5 মাস বা 5 ভাগ 12 বছর। 9 নং ক্রমের ক্ষেত্রে 4 মাস বা 4 ভাগ 12 বছর। 10 নং ক্রমের ক্ষেত্রে হচ্ছে 3 মাস বা 3 ভাগ 12 বছর। 11 নং ক্রমের ক্ষেত্রে লেখা যায় 2 মাস বা 2 ভাগ 12 বছর এবং 12 নং ক্রমের ক্ষেত্রে লেখা যায় 1 মাস বা 1 ভাগ 12 বছর। এই যে মানগুলো আমরা পেয়েছি এই সবগুলো মান তোমরা কোথায় লিখবে, এই যে এই ঘরগুলোতে লিখবে, ওকে? এখানে ছোট ছোট লেখা হয়ে যাবে, তোমরা বুঝবে না কিছু, সেই জন্য বড় করে লিখে তোমাদের দেখিয়ে দিলাম। এই ঘরে হচ্ছে তোমরা এই মানগুলো লিখবে, এই যেগুলো মাত্র দেখালাম, যেমন 12 নং ক্রমে কী লিখেছিলাম, 1 মাস বা 1 ভাগ 12 বছর, এটা কোথায় লিখবে, এই যে 12 নং ক্রমে গিয়ে 12 নং ক্রমের এই ঘরটাতে হচ্ছে তোমরা এই কথাগুলো লিখবে, ওকে? এখন হচ্ছে আমরা যে এই ঘরটা আছে না এগুলো এখন পূরণ করবো আমরা। দেখো আই সমান পি আর এন, আমরা কী জানি মুনাফা আই সমান হচ্ছে পি আর এন বলা যায়, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে আমাদের মুনাফার হার এবং এন হচ্ছে সময়কাল। তাহলে এখানে দেখো আমাদের প্রত্যেকটা ক্রমেরটা আমরা করেছি, একটা জিনিস লক্ষ্য করবে এই প্রতিটা ক্রমের ক্ষেত্রে কিন্তু এই অংশটুকু সেম থাকবে, এই দেখো প্রতিটা ক্রমে, কারণ কি আমাদের এই যে আসল টাকা এবং এই মুনাফার হার এগুলো কিন্তু কখনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হয়েছে কি আমাদের এই সময়কাল এনের মান, যেটা একটু আগে আমরা দেখিয়েছি। তাহলে এই এনের মানগুলো এখানে বসিয়ে দিব। প্রথম ক্রমে এনের মান কত ছিল, 12 ভাগ 12, তো আমরা এগুলো ক্যালকুলেশন আর দেখাবো না, ক্যালকুলেশন করে অ্যান্সার পাচ্ছি কত, 14 টাকা, ঠিক আছে? ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে। 2 নম্বরে দেখো মুনাফা, এখানে এনের মান কত ছিল, 11 ভাগ 12, কারণ 11 মাস, তাহলে এর অ্যান্সার কত ছিল, 12.83।
তিন নং ক্রমের ক্ষেত্রে আমাদের মুনাফার ক্ষেত্রে এনের মান কত ছিল? 10/12, কারণ 10 মাস সে টাকাটা ছিল। তাহলে এটার অ্যান্সার আসবে কত? 11.67। 4 নং ক্ষেত্রে আমাদের এনের মান ছিল কত? 9/12, সময়কাল যেটা। তাহলে অ্যান্সার আসবে কত এখানে? 10.50 টাকা। 5 নং ক্রমের ক্ষেত্রে আমাদের এনের মান কত ছিল? 8/12, এখানে অ্যান্সার আসবে কত? 9.33 টাকা। 6 নং মুনাফা, 6 নং ক্রমে আর কি মুনাফা বের করার সময় আমরা যে কাজটা করবো, এনের মান কত লাগবে এখানে? এনের মান হচ্ছে 7/12। তাহলে অ্যান্সার আসছে কত? 8.17 টাকা। আবারও বলছি, এই যে মানগুলো যে আছে এখানে, এটা কি? এটা হচ্ছে তোমার পি এর মান আসল, এটা হচ্ছে কি আমাদের আর এর মান, এগুলো কিন্তু কখনোই পরিবর্তন হবে না, ঠিক আছে? তারপর 7 নং ক্রমের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? 7 নং ক্রমের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এনের মান হচ্ছে কত? 6/12, কারণ এই টাকাটা হচ্ছে 6 মাস থাকবে। তাহলে এই মানটা বসালে আমাদের অ্যান্সার আসছে কত? 7 টাকা। 7 টাকা কীভাবে হলো? এই দেখো, কাটাকাটি যদি করি, এখানে থাকে 2, এখানে থাকে 1, এখানে থাকে 2, আবার কাটাকাটি যায়, তাহলে কত থাকে? এই শুধু 7 থাকে, 7 টাকা। এগুলো তোমরা করে নেবে। 8 নম্বরে দেখো, 8 নং ক্রমের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এনের মান হচ্ছে 5/12, তাহলে থাকছে কত? 5.83 টাকা। 9 নং ক্রমের ক্ষেত্রে এনের মান হচ্ছে 4/12, তাহলে থাকছে আমাদের মুনাফা 4.67 টাকা। 10 নং ক্রমের ক্ষেত্রে দেখি এনের মান হচ্ছে কত? 3/12, এখানে থাকছে আমাদের 3.50 টাকা। 11 নং ক্রমের ক্ষেত্রে এনের মান হচ্ছে 2/12, এখানে থাকছে 2.33 টাকা। এবং 12 নং ক্রমের ক্ষেত্রে এনের মান বা সময়কাল হচ্ছে কত? 1/12 বছর, অর্থাৎ 1 মাস ছিল, সেটা কত? বছরে নিলে 1/12 হয়, তাহলে থাকছে কত? 1.17 টাকা, ঠিক আছে? এই যে তাহলে মোট যে আমরা 12 মাসে মুনাফাগুলো পেলাম, এই যে মুনাফাগুলো, এগুলো, হ্যাঁ, এগুলো সব আমরা যোগ করবো। যোগ করলে আমরা পাচ্ছি কত? তোমরা যোগ করে দেখবে মোট প্রাপ্য মুনাফা আমাদের আসবে হচ্ছে 91 টাকা। এই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি সেখানে, তোমাদের ছকটা ছিল, ছকে বসিয়ে দিলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এরপর আসলে একটা একক কাজ আছে, আমরা একক কাজটা দেখি। সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসাবে 1500 টাকা, তিনি 4 মাস নিয়মিত জমা দিলেন, কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি 5ম মাস শেষ হওয়ার আগে সকল টাকা তুলে নিলেন। সরল মুনাফার হার 10% হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন? তাহলে এখানে কি 1500 টাকা হচ্ছে তার আসল পি এর মান, 4 মাস নিয়মিত, মানে এখানে 4 মাস পর্যন্ত। তাহলে আমাদের কয়টা ক্রম হবে এখানে? 1, 2, 3, 4, 4 বার সে টাকা জমা দিয়েছে, তাহলে 4 বার, 4টা বক্স হবে এখানে, এবং সে 5ম মাস শেষ হওয়ার আগে সকল টাকা তুলে নিলেন। সরল মুনাফার হার আছে 10%, তার মানে আর এর মান কত দেওয়া আছে? আর এর মান এখানে দেওয়া আছে 10%, এগুলো দেওয়া আছে। তাহলে ব্যাংক থেকে এমন কত টাকা পেলেন? তা আমরা হচ্ছে একটা ছক করবো, এই ছকে এইভাবে করে আমরা মানগুলো লিখবো। যেমন মাসের ক্রম যখন 1, তখন আমাদের আসল টাকা কত? 1500। মুনাফার হার কত? 10%। 10% কীভাবে লেখা যায়? 10/100। সময়কাল কত এখানে? 4 মাস। 4 মাসকে আমরা বছরে নেবো, বছরে নিলে কত হয়? 4/12 বছর। এখন আমরা আসলে বিপরীতে মুনাফার সূত্র কী জানি? আই সমান পি আর এন, এই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে পি এর মান কত ছিল? 1500। আর এর মান কত ছিল? 10/100। আর এনের মান এখানে কত? 4/12 বছর, 4/12। এগুলো বসালে কি হবে দেখো, কাটাকাটি যাবে এখানে, কাটাকাটি করার পর অ্যান্সার আসবে কত? 50। তো দেখো, বিষয়গুলো কিন্তু খুব ছোটো লাগছে, আমি একটু বড়ো করে তোমাদের দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ দেখো, প্রথম মাসের ক্রমের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের 4 মাস, তার মানে 4/12 বছর। দ্বিতীয় মাসের ক্রমের ক্ষেত্রে আমাদের কত হবে? 3 মাস বা 3/12 বছর। তৃতীয় ক্রমের ক্ষেত্রে কি হবে? 2 মাস বা 2/12 বছর। এবং চতুর্থ ক্রমের ক্ষেত্রে হচ্ছে 1 মাস বা 1/12 বছর, ঠিক আছে? এবার হচ্ছে আমরা মুনাফাটা দেখি। যখন প্রথম ক্রম ছিল, এনের মান কত ছিল? 4/12, এটা কি? এটা হচ্ছে এনের মান, এটা হচ্ছে আমাদের আর এর মান, এবং এটা হচ্ছে আমাদের পি এর মান। এগুলো বসাবো, তারপর ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে কত? 50 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে এই মানগুলো কিন্তু সব সেম থাকবে, আই পি এবং আর এর মান, শুধু পরিবর্তন হবে এনের মান, যেটা 3/12, অ্যান্সার আসে 37.50 টাকা। তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্রমে এনের মান কত? 2/12, অ্যান্সার আসছে কত? 25 টাকা। এবং চতুর্থ ক্রমে হচ্ছে এনের মান কত? 1/12, কাটাকাটি করো দেখো, এখানে থাকে কত? 15, এখানে থাকে 1, তারপর আরও যায় কাটাকাটি, এটাকে কাটলে থাকে কত? 5, একে থাকে 6, আরও যায় 2, 3, তাহলে কত হচ্ছে এখানে? এভাবে কাটাকাটি করবে, ঠিক আছে? তাহলে দেখবে যে অ্যান্সার কিন্তু এখানে চলে আসবে, এখানে থাকে 5, সরি, 5, 5, 25, 25কে 2 দ্বারা ভাগ করলে থাকে 12.50। এইভাবে আমরা 4টা মাসের পেয়ে গেলাম, 4টা। এখন মোট মুনাফা যোগ করবো আমরা, তাহলে মোট প্রাপ্য মুনাফা কত আসবে এখানে? সবগুলো যোগ করলে 125 টাকা, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, এখন আমাদের যে সমাধানটা আমরা করলাম সেটা হচ্ছে 125 টাকা তার মোট প্রাপ্য মুনাফা আসবে। এরপর রয়েছে কি? চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল মুনাফায় আমরা দেখেছি যে যত বছরই সঞ্চয় করা হোক না কেন, শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা নির্ণয় করা হয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে প্রতি বছর বা মেয়াদান্তে যে মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ধারণ করা হয়, এবং এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয় করা হয়।
প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসাব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকেই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বলে। ঠিক আছে, এখন এই চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা সি প্রতীক দ্বারা প্রকাশ করি। এটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। চক্রবৃদ্ধি মূলধনকে এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, যে মূলধন নিয়ে শুরু করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে। প্রারম্ভিক মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি আর চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করি। নিচের উদাহরণ থেকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করা হলো। একটা উদাহরণ আছে, উদাহরণ ছয়, 6% হারে 300 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত, অর্থাৎ এইগুলো আমাদের বের করতে হবে। এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো শিক্ষার্থীর, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4-এর 78-79 পৃষ্ঠা জোড়ায় কাজ এবং 80 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে, আমরা খুব শীঘ্রই হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে যে সমস্যাগুলো আছে তার সমাধান করে দিব। তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।